এটা হচ্ছে মূলত গুরুদোয়ারা এবং আমি যে হট স্প্রিং এর কথা বলেছিলাম এটাই হচ্ছে সেই হট স্প্রিং इधर में छाने के लिए कौन सा कौन सा डॉक्यूमेंट लगेगा भाई आईडी एनी आईडी आईडी ओके ओके एंड खाने के लिए 3 टाइम 24 आवर 24 आवर रूम भी फ्री ऑफ कॉस्ट है कोई पैसे नहीं अच्छा तो এখান থেকে উনি তো খাবার নিয়ে এখানে সার্ভ করে বহুত আচ্ছা পরিবেশ थैंक यू थैंक यू नाइस टू मीट यू सर जी আমি এখন ওখানে বসতেছি খাবার খাচ্ছি আর এটাই আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি এখানে এসে মনি কারণে এসে এভাবে তিন বেলা আপনারা 24 ঘন্টা কিন্তু এরকম খাওয়া দাওয়া চলে আপনারা যে কোনো টাইমে এসে খেতে পারেন এখানে গুড আফটারনুন গাইস আমি এখন আছি মনি কারণে এবং এখন আমি হোটেল খুঁজব এখানে বা থাকার যে জায়গা সেখানে যাব আন্টি জি আফটারনুন इधर में धर्मशाला कौन सा दिख धर्मशाला हाँ वो जहाँ ब्रिज क्रॉस के पार ब्रिज सामने में और ये वाला ब्रिज पार जाना सीधे बुलियार होके जाओ खुद ही ले चलाएंगे ए रोड में नहीं जाऊंगा ना क्या मची जाओ ए रोड में हो जाएगा नजदीक है ये थोड़ा बाजार होके नियर कौन सा ये वाला थैंक यू जी एंड ये वाला तो बहुत दूर ठीक है तो हम এখন যাচ্ছি हेलो जी আসলে আমি এখানে চেষ্টা করব প্রথমে ধর্মশালায় থাকার এবং তারপরে আমি যদি না পাই রুম নিয়ে এই মনিকরণটা এক্সপ্লোর করব এটা এত সুন্দর একটা জায়গা মানে হিডেন বিউটি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনিকরণের বোর্ড আমি স্থান থেকে আসলাম আর এটা হচ্ছে মনিকরণ এখান থেকে হচ্ছে গুরুদোয়ারার ভিউ এবং মাউন্টেন পিকগুলোর দিকে দেখুন আপনারা কত ভয়ঙ্কর জি গুড আফটারনুন ও ধর্মশালা জানে কি এই রোড কোন স্যার ধর্মশালা गुरुद्वारा 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 ये रोड ना उधर में तो रूम मिलेगा थकने के लिए वो बाबा से बात कर लेना हाँ थैंक यू जी थैंक यू सो मच अच्छा तो ये बोलो तो गुरुद्वारा जा रास्ता हमें ओखान जो पुरोहित रोज से तरह कथा बोलो और देख ऊपरे हे माउंटेन पीक और नीचे जनबसति কত রিক্সের মধ্যে রয়েছে এখানকার মানুষজন তবুও তারা চিন্তাহীনভাবে জীবনযাপন করে যাচ্ছে এবং যদি বড় কোনো ল্যান্ডস্লাইড ঘটে এই অঞ্চলটাতে এগুলো কিন্তু সব তলিয়ে যাবে হ্যালো জি দিস ইজ দ্য এন্ট্রান্স ওকে পুরোহিত সাহেব কোথায় আছে ভিতরে তো আমি ভিতরে যাচ্ছি কথা বলতে এইদিকে যদি রুম পাই তাহলে এখানে থাকতে হবে আর এখানে কিন্তু গাইডিং করা অ্যালাউড নেই আপনাকে নিজেই কথা বলতে হবে তো এটা হচ্ছে চত্বর এরিয়া আপনারা দেখুন আর এখানে প্রতিদিন হাজার হাজার টুরিস্ট আসেন বিভিন্ন প্রান্ত থেকে আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন তো এখানে অনেক জ্যাম থাকে আমি এখন যাচ্ছি পুরোহিত সাহেবের সাথে কথা বলতে যাওয়ার আগে আপনাদেরকে দেখাই জাস্ট দেখুন স্রোতটা এবং এটা কিন্তু হচ্ছে পার্বতী নদী আর পাশে যে ভ্যালিটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পার্বতী ভ্যালি এতটা স্রোত এখানে আমি যদি ওখানে নেমে যাই দ্রুতই হারিয়ে যাব স্রোতের বেগে এটা হচ্ছে আরেকটা হাই হাই জি তো আমি এখন এন্ট্রান্স নিচ্ছি এখানে তো আমাকে কথা বলতে হবে हेलो जी कहाँ से आप लोग अच्छा तो अंदर देखो এখানে কিন্তু অনেক জ্যাম अरे नहीं है ना इधर जूता खुले देते हैं जी नमस्ते गुड आफ्टरनून होटल थकने के लिए कहाँ से जाऊँगा बुकिंग हाँ रुकना है स्टे करोगे हाँ नाइट को नाइट नाइट स्टे करोगे कैसे करोगे नाइट स्टे करूँगा इधर करेगा कितने लोग एक आदमी सामान साथ है जी अंकल जी जूते अंदर छोड़ो जूता ओके ओके তো এখানে মূলত জুতো খুলতে হবে এবং ভিতরে যেতে হবে দেখুন কত টুরিস্ট এখানে জুতো খুলে
तो अपना देखून गुरुद्वारा भीतर এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তিন বেলায় আর ইদার মে থাকনে কে লিয়ে কোন সা কোন সা ডকুমেন্ট লাগে ভাই আইডি এন্ড মেনি আইডি ভাই আইডি ওকে ওকে এন্ড খানে কে লিয়ে ফ্রি টাইম 24 আওয়ারস 24 আওয়ারস রুম ভি ফ্রি অফ কস্ট কোই পাবেন না আচ্ছা আচ্ছা হাই ক্যান আই হোল্ড ফর ইউ নো ইটস ওকে 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 আজ আমি মণিকরণ মে কি ফাইনালি আমি মানালি থেকে আসলাম মণিকরণে এন্ড হিয়ার ইজ মেরা দাদা তো আমি এখানে এখন রুম নিব এবং পারমিশন পেয়ে গেলাম কারণ আমার কাছে কিন্তু ইন্ডিয়ান আইডি কার্ড রয়েছে স্টুডেন্ট আইডি কার্ড তো এটা নিয়ে আমি উল্টো রুমে থাকবো এবং আপনাদেরকে পুরো গুরুদ্বারাটা দেখাবো আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা কিন্তু এখানে থাকতে পারেন এবং বিনামূল্যে খেতে পারেন আর এনারা খুবই ফ্রেন্ডলি দেখলেন হিমাচল পুরো হিমাচলের মানুষের কিন্তু ফ্রেন্ডলি আর আমাকে ক্যামেরা করে দিল থ্যাংক ইউ দাদা আপনার কাজ আছে আপনার দেরাদুন আই এম ফ্রম দেরাদুন ঠিক আছে ঠিক আছে বাই জি তো আমি এখন এখান থেকে খাবার খাবো আর কীভাবে খাচ্ছি বিনামূল্যে আপনারা দেখতে থাকুন এবং দেখুন কী সুন্দর লাইন করে কিন্তু খাচ্ছে এনারা আপনারাও আসতে পারেন এবং এখানে এখানকার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারেন আমি মূলত এখানে গিয়ে প্লেট নিব প্লেট নিয়ে খাওয়া দাওয়া করবো এভাবেই কিন্তু নিজেদেরকে নিয়ে খেতে হবে এখানে দেখুন যে নতুন ফিল্ম দেখতেছে হ্যাঁ জি দেওয়ান সুমন ভাই আমরা মেঘালয় আছি মেঘালয় আছে তো এখান থেকে এখন আমি এভাবেই মতো খাওয়া দাওয়া করবো কই যেতে হবে এদিকে প্লেট পরিষ্কার আমার অলরেডি পরিষ্কার করে দিল আমাকে এখন এখানে গিয়েই মূলত বসতে হবে আমাকে হ্যালো জি আমারও স্যার আরেক ভাই নমস্তে জি কা আছে হাওয়ার ইউ ফাইন মেরা হিন্দি আচ্ছা নাই রে লাইক ট্রাই টু লার্ন আমারা ইংলিশ আচ্ছা নাই তো এখান থেকে মূলত খাবার নিয়ে এখানে সার্ভ করে বহুত আচ্ছা পরিবেশ ভেরি নাইস এনভায়রনমেন্ট থ্যাংক ইউ নাইস টু মিট ইউ স্যার জি তো আমি এখন ওখানে বসতেছি খাবার খাবো আর এটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি এখানে এসে মণিকরণে এসে এভাবে তিন বেলা আপনার 24 ঘন্টা কিন্তু এরকম খাওয়া দাওয়া চলে আপনারা যে কোনো টাইমে এসে খেতে পারেন এখানে থ্যাংক ইউ আর এখানে দেখুন অনেক কিন্তু টুরিস্ট এই সাইডটাতে আপনার নাম কি মেরা নাম হুয়া সোনু সোনু ব্লগার ভাইয়া জি ট্রাভেল ব্লগার ভাইয়া জি আচ্ছা আপ লোগ কা লাইক ভালো তো বাস মে দেখা থা না কাজ সব মে গাজিবাদ গাজিবাদ সে বিশাল নাম আচ্ছা আচ্ছা তো এখানে আমার এক্সপেরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন প্রায় হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন এখানে আসে এসে ভালো খাওয়া দাওয়া করে বা এখানে স্টে করে আমিও আজকে স্টে করব তো এখান মে মেরা ভাইয়া জি ডাল সার্ভ করতে হয় কুল্লু মে ওকে ওকে যে কোনো হোটেলের মতোই খাবারের স্বাদ আর দেখুন যে এখানকার মানুষ কতটা অতিথি পরায়ণ হয় এভাবেই মূলত প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে এই জায়গায় ভিজিট করে খাওয়া দাওয়া করে এবং এখানে স্টে করে এটা হচ্ছে গুড টাইপের গান
তো আমি এখন এখানে স্টে করব, তাই পুরোহিত সাহেবের এখানে এসেছি। এখানে মূলত আইডি কার্ড দিতে হবে, আমার স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে নিউ ক্যাম্পাসের। তো এটা দিয়েই আমি এখানে থাকবো, এখন স্টে করব। আর খাবার তৈরি হয় এখান থেকে, স্টুডেন্ট কিন্তু খাওয়া দাওয়া চলতেছে, এভাবে 24 ঘন্টা খাওয়া দাওয়া থাকবেই। আপনারা তিন বেলায় ফ্রিতে খেতে পারবেন। আর সারজি আপনার চ্যানেল সারজি ও গুরুদ্বারা কা, তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল হিস্টোরি অফ মণিকরণ। আপনারা এখানে যেতে পারেন এবং এই চ্যানেল এই লিঙ্কে যেতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর আমি মূলত হোটেল রুম নিয়ে চলে যাবো বাইরে এক্সপ্লোর করতে, হট স্প্রিং রয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে। এবং এই সাইডটা দেখুন, এখানে মূলত খাবার তৈরি করে। আর এখানে এখানে পুরোহিত সাহেবকে আমার আইডি কার্ড দেখাতে হবে, তারপরে আমি মূলত রুম পাবো এখানে। এবং আপনারাও এভাবে এসে থাকতে পারেন এসব গুরুদুয়ারায় যদি আপনাদের ভ্যালিড ডকুমেন্টস থাকে। পিছনে আবার খাওয়া দাওয়া চলতেছে, দেখুন আপনারা এখানে খাওয়া দাওয়া চলতেছে। আমি মূলত এখন এন্ট্রি করবো। থাকলে কে লিয়ে রুম নেই মিলে গেল নেই, রুম কল দেগা ও। আচ্ছা আরে यार दिमाग लगाना पड़ता है, कुछ नहीं करेंगे तो कहां से काम चलेगा। कितना दो नंबर पे बोला है? हां हां दो ना, दो नंबर ना, दो पार्सन के लिए वहां दो लिखा है नंबर। हां तो এখানে দেখুন যে পূজার কাজ চলতেছে। लिखा होगा इस पे 222। हाँ 222 222 एक ये सीढ़ी है, एक ऊपर सीढ़ी है। हाँ वो चढ़ के सामने बस सामान कहाँ रखना है? वहीं रखना है सामान, उधर में लॉकर। तो हम रखें बच्चे हॉल है, बहुत ठंडा भाई, कम जगह थोड़ी नहीं। তো এটা হচ্ছে মূলত হল, 222 নম্বর, উপর। আর এখানে এতটাই ঠান্ডা বাতাস। হ্যাঁ এটা হচ্ছে 222 নম্বর রুম, এটা হচ্ছে গণহল টাইপ। এটা হচ্ছে মূলত গুরুদুয়ারা এবং আমি যে হট স্প্রিং এর কথা বলেছিলাম এটাই হচ্ছে সেই হট স্প্রিং। দেখুন এখানে মূলত গরম পানি, এগুলো কিন্তু সব ন্যাচারাল, কৃত্রিমত্বের কোনো ছোঁয়া নেই। তো দেখুন এটা হচ্ছে টয়লেট এরিয়া, এত সুন্দর, মানে আমি চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি এই গুরুদুয়ারার। আপনারা যারা ইন্ডিয়ান আছেন তারা কিন্তু এখানে এসে থাকতে পারেন বিনামূল্যে। এবং এখানকার যে সিস্টেম ভেরি সেফ, আই উইল রেকমেন্ড ইউ টু ভিজিট দিস প্লেস। এটাই হচ্ছে রাতের গুরুদুয়ারার ভিউ, আপনারা দেখুন এখান থেকে। আমি এই রুমেই আসি আজকে এবং এখন সময় প্রায় রাত 10টার মতো, ঘুমোতে যাব। তো গাইস মোটামুটি এটাই হচ্ছে গুরুদুয়ারার হোস্টেল রুম। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা 3-4 জন রয়েছি আপাতত, এবং আজকের পুরো হ্যাকটিক জার্নি ছিল। আপনারাও কিন্তু এভাবে থাকতে পারেন এসে এরকম গণরুমে বা হোস্টেলে। দেখা হবে পরবর্তী এপিসোডে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।